যে আমি আসলে কোনো সাংবাদিক না ক্লাসিক ফ্যাশানে টাকা খাওয়ার মতো দালাল না আমি হচ্ছে একজন শখের ইউটিউবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুজিবুর রহমান বন্ধুরা আমি এখন একটি ভিডিও নিয়ে আসছি আসলে বিশ্লেষণ করার জন্য আমি আজকে সকালে একটি ভিডিও দিয়েছিলাম ভিডিওটির নাম ছিল গুজব না সত্য তো আপনারা গুজবে কান দিবেন না এরকম হেডলাইনে তো এই ভিডিওটি দেওয়ার পর জর্ডান থেকে আমার অনেক মা বোনেরা আমাকে প্রচুর গালাগালি করতেছেন আসলে কেন গালাগালি করতেছেন তা আমার বোধগম্য না আমার মনে হয়েছিল যে গালাগালি শোনার পর যে আমি কি আসলে ভিডিওর মধ্যে কোনো ভুল বলছি আমি কি কোনো গালাগালির মতো কোনো কাজ করছি তো আমি এটা খুঁজে পাচ্ছিলাম না তো সেই কারণেই আমি একটি বিশ্লেষণ ভিডিও নিয়ে আসছি আজকে আপনার কাছে যে আমি ওই ভিডিওটাকে একটু বিশ্লেষণ করে দেখতে চাই যে আমি কি আসলে খারাপ কিছু বলছি আমি কি আসলে আপনাদের বিপক্ষে বা অনেকে বলতেছে আমি কোম্পানির কাছ থেকে টাকা খাইছি অনেকে বলতেছে দালাল অনেকে মা বাবা ভাই বোন মানে গালাগালি যে ভাই কি কী এবং কত প্রকার আমি আমার লাইফে এই ভিডিওটি দেখে শিক্ষা পেলাম তো আশা করি ভবিষ্যতে ভিডিও দেওয়ার আগে খুব সাবধানতা অবলম্বন করব যেন আমার কোনো কথায় কেউ কষ্ট না পেয়ে মানে বা কেউ কষ্ট পেয়ে আমাকে গালাগালি না করে তো যাই হোক চলুন আমরা আসলে বিশ্লেষণ করি আমি ওই ভিডিওটার মধ্যে কি বলেছিলাম তো আমরা চলুন একটু দেখি যে ওই ভিডিওটা কী বলেছিলাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা নিশ্চয়ই থামলাইন দেখে বুঝে গেছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলতে চাচ্ছি যে জর্ডানের ক্লাসিক ফ্যাশানে একটি মেয়ের লাশ পাওয়া গেছে গতকালকে এই রকম একটি গুজব ছড়িয়ে পড়েছিল তো সেই গুজব থেকেই সারা ক্লাসিক ফ্যাশনে জর্ডানের আলহাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় প্রচুর বাংচুর হয়েছে মেয়েরা ছেলেরা সবাই মানে সবাই মিলে মানে প্রচুর বাংচুর করছে আলহাসানের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস নামে যে গার্মেন্টসটি আছে এই গার্মেন্টসটির প্রচুর ক্ষয়ক্ষতি করেছেন এই ফ্যাক্টরিরই কর্মরত ওয়ার্কাররা তো ওইখানে সবচেয়ে বেশি ক্ষতি করেছে যে ফেস টুতে ওয়ার্কার সেন্টার আছে সেই ওয়ার্কার সেন্টারটিকে একেবারে ভেঙে চুরমার করে ফেলেছে এই ওয়ার্কার সেন্টারটিতে কিন্তু যারা সাধারণ রুগী ছিল এইখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হইতো চিকিৎসার জন্য এখানে একটি মানে বিশাল একটি রুম ছিল যে রুমের মধ্যে ফার্মেসির মতো করে প্রচুর ঔষধ রাখা ছিল সেই ঔষধগুলি মানে ভেঙে চুরে সব কিছু ফেলে দিয়েছে কারণ কি কারণ হচ্ছে তাদের একজন বাংলাদেশি বোন মারা গেছে কিন্তু বিশ্বাস করুন আমি নিজেও কালকে ভিডিও করেছিলাম সেই গুজবে আমি নিজেও পড়েছিলাম সে কারণে আমি ভিডিওটি সরিয়ে দিয়েছিলাম তো আমি আমার অভিমত আমি এখনো পর্যন্ত কিন্তু জানি না যে আসলে গুজব কিনা আমি আমার যে বন্ধুরা এখানে কিন্তু আমি বলছি যে গুজব ছড়ায় পড়ছে সেই কারণে ভাঙচুর হয়েছে ভাঙচুর হয়েছে এটা তো সত্য কথা আর গুজব ছড়ায় পড়ছে এটা আমি বলছি এখন আমার অপরাধ যে আমি গুজব ছড়ায় গেছে এখানে কিন্তু আমি বলছি যে আসলে গুজব না আমি জানি না আমি নিজেও কিন্তু জানি না আমি কিন্তু এখানে বলছি আমি নিজেও জানি না আসলে কি গুজব কিনা আপনি একটু শোনেন বিশ্লেষণ আমি যেমনটা মনে করি যে এখন হচ্ছে স্মার্টফোনের যোগ টেকনোলজির যোগ আলহাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ক্লাসিক ফ্যাশনে যদি তিরিশ হাজার লোক থাকে আমার মনে হয় তিরিশ হাজার লোকের কাছেই একটি করে স্মার্টফোন আছে যেই ছবিটি ভাইরাল হয়েছিল যে মেয়েটির লাশ পাওয়া গেছে এই ছবিটি মাত্র ছবি সবার হাতে হাতে প্রত্যেকটি মানুষের হাতে হাতে একটি মাত্র ছবি আমার কৌতূহল ওই জায়গায় আমি আজকে যেটা বুঝতে পারলাম যে আমি যদি একটি লাশ দেখতে পারি তাহলে নিশ্চয় আমি একটি মাত্র ক্লিক করবো না ছবির আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বিভিন্নভাবে মানে ছবিটি নিতে চেষ্টা করবো আর ছবি কেউ তুলতে পারলো না অনেকেই গুজব হয়েছে যে পুলিশ এসে পড়ছে সাথে সাথে পুলিশে লাশ নিয়ে গেছে পুলিশ এইখানে কিন্তু আমি শুধুমাত্র বিশ্লেষণ করার চেষ্টা করছি যে এখন স্মার্টফোনের যুগ সবার কাছে স্মার্টফোন আছে আপনি যদি একটি লাশ দেখতে পান তাহলে অবশ্যই আপনি একটা ক্লিক করবেন না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ছবি তুলতে পারেন আর ওইখানে প্রচুর লোক থাকে কেউ কেউ কি মানে অন্য কারো মোবাইল থেকে ছবি ওঠে নাই আরেকটি জিনিস হচ্ছে গিয়ে যে আপনারা বলতেছিলেন যে পুলিশ এসে লাশটা নিয়ে গেছে আচ্ছা আপনি যখন একটি লাশ দেখবেন আমি এমনটা শুনছি যে কোন একটি মেয়ে প্রথমে লাশটি দেখে চিৎকার করে উঠছে তারপর অনেক মানুষ আসছে কেউ কেউ বলতেছে যে আমাকে ফোন দিয়ে ব্যক্তিগতভাবে আমাকে ফোন দিয়ে অনেকে হুমকি দিতেছেন ঠিক আছে যে বলতেছে যে না আমি নিজে লাশটা আনছি আচ্ছা ভাই আমি শুধু আমি কিন্তু কোনো সত্য মিথ্যার পক্ষে না ক্লাসিক ফ্যাশন আমার বাপের না কথা হয়েছে গিয়া যিনি আমাকে ফোন দিয়ে হুমকি দিছিল। তাকে আমি বলছি যে ভাই আপনার কাছে যদি কোনো ধরনের প্রুফ থাকে যে হ্যাঁ আমি ভাই ভিডিও করছি যে এরকমভাবে বা অন্য কোনো ফুটেজ বা যে কোনো ফুটেজ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আমাকে দেন তাহলে কিন্তু আমি নতুন করে আমি আমার ভুলটা বোঝাবো আর এখানে কিন্তু আমি শুধুমাত্র বিশ্লেষণ করছি যে যদি একটি লাশ পাওয়া যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি আসতে পারে শোনেন বাকিটা আমরা তো এরিয়াতে যাই জানি যে মাঝে ওইখানকার মেয়েরা কি ধরনের অনেকে আমার এই কথাটা ভুল ধরছেন আমি বলছি এখানে জানি যে ওইখানকার মেয়েরা কি ধরনের কি ধরনের মানে কি এটা তো মানে ওনারা যারা আমার ভিডিওটা আজকে মানে ডিসলাইক করতেছে বা আমাকে গালাগালি করতেছে তারা মানে খারাপ কিছু মিন করছে কিন্তু আমার এই কথার পুরো বিশ্লেষণটা কিন্তু শোনা নাই আমি কিন্তু বোঝাতে চাইছি যে পুলিশ আইসা যদি লাশ নিয়ে যায় আমি জানি ওইখানকার মেয়েরা কি ধরনের ওনারা অনেক সাহসী ওনাদের কাছ থেকে ওনাদের কাছ থেকে লাশটি নিয়ে যেতে পারবে না আপনারা বাকিটুক শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওইখান থেকে পুলিশ এসে যদি সত্যিকার অর্থেই একটি লাশ পাওয়া যেত তাহলে এতগুলি মেয়ের কাছ থেকে পুলিশরা লাশটি নিয়ে যেতে পারতো না আমরা জানি বাংলাদেশি বোনেরা প্রচুর সাহসী তাদের একজন বোনকে মানে পুলিশ নিয়ে চলে যাবে এটা তারা হতে দিবে না বুঝতে পারলেন আমি কিন্তু আপনাদের ছোট করে বলি নাই আমি কিন্তু আপনাদেরকে সাহসী করেই বলছি কিন্তু অনেকে প্রশ্ন তুলতেছে আমি বলছি যে আমি ওইখানে যাই মাঝে মাঝে যে ওইখানকার মেয়েরা কি ধরনের আসলে ভাই আমি অন্য কোনো মিন করি নাই আমি তো পরের কথাই মাত্র পাঁচ সেকেন্ড পরে আমি বুঝিয়ে দিছি যে ওনারা সাহসী ওনাদের কাছ থেকে লাস্টে নিতে পারবে না এইখানে তো আমি আমার ভুল দেখতেছি না আচ্ছা টুক দেখি আবার যদি গুম করার মতো হইতো কিন্তু আমার বোনেরা প্রচুর সাহসী এটা হইতে দিত না কোনোভাবে হইতে দিত না আমি ব্যক্তিগতভাবে অনেকগুলি লোকের সাথে ক্লাসিক অ্যাপারেলসের অনেকগুলি লোকের সাথে কথা বলছি যে ভাই গতকালকে যে এই যে এই ধরনের আন্দোলন হইলো বাংচুর হইল প্রচুর ক্ষয়ক্ষতি করা হইল। আপনি কি লাশ দেখছেন বলে না আমি তো ভাই লাশ দেখি নাই এই যে আমি কিন্তু আজকের এই ভিডিওটা করার আগে অনেকবার চিন্তা ভাবনা করছি অনেকবার চিন্তা ভাবনা করে আমার পরিচিত যারা আলহাসানে থাকে তাদেরকে আমি বিভিন্নভাবে ফোনে ট্রাই করছি তাদের কাছে আমি জানতে চাইছি যে গতকালকে যে আন্দোলনটা হয়েছে আপনারা কি লাশটি আসলে দেখছেন কি না তো ওনারা সবাই বলতেছে যে না ভাই লাশ দেখি নেই তো এমনও আমার পরিচিত কেউ আছে তারা বলতেছে যে ভাই ওই রোমের লোকজনগুলি ওনাকে মানে প্রুফ করতে পারতেছে না এই লোক কি সেই লোক এটা ওনারা বুঝতে পারতেছে না ঠিক আছে তো আর এতগুলি মানুষের মধ্যে যারা আন্দোলন করলো তারা কেউ লাজ দেখে নাই কিন্তু এখন আমার এই ভিডিওটা পোস্ট করার পর আমি আমার অনেক মা বোনেরা আমার খুব সুন্দর ভাষায় গালাগালি করতেছে তারা ওই ভিডিও ওই কমেন্টের মধ্যে মানে খুবভাবে বলতেছে যে আমি লাশটা টানছি আমি দেখছি ঠিক আছে খুবভাবে এটা বলতাছে বলার চেষ্টা করতেছে ওনাদেরকে আমি রিপ্লাই করছি আচ্ছা আপনারা তো লাস্ট আনসেন লাস্ট যে আনসেন এইরকম একটা প্রুফ দেন না আমাকে আমি আমি তাইলে আমি এটা সম্বন্ধে একটি ভিডিও তৈরি করি আমি আসলে প্রফেশনাল কোনো সাংবাদিক না আবার হচ্ছে যে ক্লাসিক ফ্যাশনের চাকরিরত কোনো লোক না আমি এমনিতেই মনের আনন্দে ভিডিও তৈরি করি ভাই আমার কাছে যেটা সত্য মনে হয়েছে আমি ওইটাই বলছি এখনও পর্যন্ত কিন্তু আমি আপনাদের বিপক্ষে কথা বলি নাই আমি মিনিমাম বিশ জনের কাছে ফোন করেছি বিশ জনের মধ্যে বিশ জনই বলতেছে যে না ভাই লাশ দেখিনি কিন্তু কেউ কেউ বলতেছে যে মনে হয় আসলে ঘটনার সূত্রপাত হচ্ছে ওইখানে আমি গতকালকে কিন্তু বলেছিলাম যে বাইশ নাম্বার হাউজের ঊনপঞ্চাশ নাম্বার রোমের এই মেয়েটি মারা গেছে কাহিনিটি হচ্ছে ওই জায়গায় বাইশ নাম্বার হাউজের ঊনপঞ্চাশ নাম্বার রোমের ওই মেয়েটির আজকে ফ্লাইট ছিল সেই মেয়েটি গতকালকে বা পরশু দিন সোশ্যাল মানে সোশ্যাল নামে একটি অপশান আছে যেখানে মানে অনেক দিন চাকরি করার পর মানে মালিক পক্ষ মানে এককালীন অনেকগুলি টাকা ফেরত দেয় তো এই সোশাল তুলতে গিয়েছিল তারপর মেয়েটি আর আসে নাই আচ্ছা ভাই একটু কথা বলি আমি জানি আমার এই ভিডিওর পরেও আমার গালি শুনতে হবে যদি একটি মেয়ে সোশাল তুলতে যায় সোশাল তোলার পর তার মানে কি তার মানে আজকে যদি ফ্লাইট হয় শুক্রবার তাহলে ওনার জন্য টিকিট মানে আনুষাঙ্গিক ওনার দেশে যাওয়ার জন্য সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু ওনার দেশে যাওয়ার জন্য সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন ওনার পিছনে কোম্পানি অর্থ ব্যয় করার মতো বাকি আর কিছু নাই এখন কেন ওনাকে কোম্পানি মারবে আমি এই বিষয়টা আসলে বোঝাতে চেয়েছিলাম যে ওনার সাথে তো কোম্পানির কোনো আর শত্রুতা নেই উন্নতি তো চলে এখন তো ওনার মারার কথা না ওকে এখন কথা হচ্ছে মেয়েটি আর আসে নাই এই মেয়েটি কি সেই মেয়ে এটা কিন্তু ওই মেয়েদের রোমে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আপনারা অনেকেই হয়তো আমাকে ভুল বুঝতে পারেন কিন্তু ভুল বুঝার কোনো অবকাশ নেই আপনারা এখানে প্রতিটি রোমে রুমে জন করে থাকেন জন মাত্র লোক থাকেন এই দশ জনের মধ্যে কে কোন ধরনের পোশাক পরে কে কি ব্যবহার করে সব কিছু কিন্তু আপনারা সবাই সবারটা জানেন তো এই যেই মেয়ের ছবিটা ভাইরাল হয়েছে আর যে মেয়ে আপনাদের রোম থেকে পালাইছে যে ছবিটি ভাইরাল হয়েছে এই ছবিটির মধ্যে মেয়েটির পোশাক যেরকম ছিল রুমের কেউ এই ধরনের পোশাক চিনে না আমার টোটাল ভিডিওতে যদি ভুল ধরে থাকেন এই একটি জায়গায় আমি কিন্তু বলছি যে মেয়ে পালাইছে আসলে মেয়ে পালাইছে কিনা এটা কিন্তু আমি নিজেও জানি না ধারণা করে নিচ্ছি যে যে মেয়ে পালাইছে ওই মেয়ে আর যে মেয়ে লাশ এটা কি একই মেয়ে কিনা অথবা যেই মেয়ে সোসল তুলতে গিয়েছিলো আর যে মেয়ে লাস্টে আপনারা পাইছেন সেটা ধরুন রাখি একই মেয়ে কিনা আমি এটা বোঝানোর চেষ্টা করছি কিন্তু ওনার পরিচিত যারা আছে তারা কেউ এটাকে প্রুফ করতে পারে না যে হ্যাঁ এটি আমাদের মেয়ে আমি এই কথাটাই বোঝাইতে চেয়েছিলাম তার মানে বোঝা যাচ্ছে যে আসলে এই মেয়েটি সেই মেয়ে না আর আমি যত দূর জানতে পারলাম যে অনেকেই আমার এই ভিডিওতে এসে কমেন্ট করতেছে আমি ওনাদেরকে বলেছিলাম যে মেয়েটির পরিচয় জানেন কিনা কেউ বলতেছে 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 কেউ কেউ কিশোরগঞ্জ এখান থেকে আমি বুঝতে পারি যে আসলে টোটালটাই মানে একটি কথা যে আমার আগের ভিডিওটাতে প্রচুর মানুষে কমেন্ট করছে ওইখানে আমি আগের ভিডিওটার মধ্যে আগের ভিডিওটি যারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে ওইখানে কিন্তু আমি বলেছিলাম যে আসলে মেয়েটির দেশের বাড়ি কোথায় যদি কেউ জানেন তাহলে জানাবেন তো আমার এই এক ভিডিওর কমেন্টে আমি পাঁচটি জেলার নাম পাইছি তো আমার এই এক ভিডিওর কমেন্টের মধ্যে যখন আমি পাঁচটি জেলার নাম পাইছি এই মেয়েটির বাড়ি এখন আপনারাই বলুন যে আপনারাই তো গালাগালি করতেছেন তো আপনারা যদি সঠিক জানেন তাহলে কিন্তু এই পাঁচ রকমের পাঁচটি ডিস্ট্রিক্টের নাম আসার কথা না আপনারা সঠিক বলতে পারতেন হয়তো কিশোরগঞ্জ বরিশাল কাপাসিয়া ঠিক আছে যেখানেই হোক আপনারা একটি একটি জায়গার নাম স্থায়ীভাবে বলতে পারতেন কিন্তু কমেন্টের মধ্যে বিভিন্ন জায়গার নাম আসছে এতে করে আমার মনে হয়েছে যে না আসলেই আপনারা অত ভালো কিছু জানেন না যারা কমেন্টগুলি করছে কারণ যদি ভালো কিছু জানতো তাহলে তো কমেন্টটি একই রকমের হইতো যেহেতু পাঁচ রকমের কমেন্ট আসছে সেই কারণে আমি বলতেছি হয়তো আপনারা কিছু জানেন না আমার কিছু বড় ভাই বা উপরের লেভেলের অনেকেই আছে যারা বলল যে আসলে ক্লাসিক ফ্যাশনের সুনাম নষ্ট করার জন্য একটি চুক মানে কুচুকরি মহল ক্লাসিক ফ্যাশনের পিছনে লাগছে আর ক্লাসিক ফ্যাশনের পাশাপাশি বাংলাদেশি মেয়েদের সুনাম নষ্ট করতেছে হয়তো ভাই আমরা এখন এই মুহূর্তে বসতেছি না তো সেই আচ্ছা ভাই এখানে কি আমি মানে খুব বেশি দালালি করছি যে ক্লাসিক ফ্যাশনের সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রি মহল লেগে আছে আর ক্লাসিক ফ্যাশনের পাশাপাশি আমাদের বাংলাদেশি মেয়েদেরও সুনাম নষ্ট করতেছে তো আমি আপনাদেরকে বিনীতভাবে আবারও মানে বলার চেষ্টা করতেছি যে আপনারা যখন আন্দোলন করেন বিভিন্ন জায়গায় হয়তো বাংচুর করেন যাই কিছু করেন করতেই পারেন আপনাদের দাবি আপনারা করতেই পারেন কিন্তু এইভাবে বাংচুর করা এইটা কিন্তু ভালো হয় না আমি এটা বোঝাতে চেয়েছিলাম আপনাদেরকে ইমাম নষ্ট করার জন্য কুচক্রি মহল এই ধরনের বিভিন্ন রকমের ছবি এই ছবিটা অনেক আগের পুরনো একটি ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে তারপরে এখানে মানে সারা হয়েছে আর যে কিসবালা মানে কিসবালা বলতে হয়তো বাংলাদেশ থেকে যদি কেউ মানে আমার ভিডিওটি দেখেন তাহলে তারা বুঝতে পারবেন যে কিস হচ্ছে যে এখানে যে ময়লা ফালানোর জন্য যে পলিথিনগুলি আছে না বড় 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 পলির মধ্যে মানে ময়লাগুলি ফেলে তারপর ওইটাকে গিফট দিয়ে ফেলে দেয় অনেক বড় বড় যে কালো কালো পলিথিন থাকে এটাকে এই দেশে কিসওয়ালা বলা হয় তো যে কিসবালা এখানে দেখা গেছে আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মেয়েরা এত বড় বড় কিস ব্যবহার করে না এখানে আমি একটু ভুল বলছি এই এতটুকু আমার ভুল আছে যে এখানকার মেয়েরা তো বড় বড় কিসবালা ব্যবহার করে না আমি ভাবছিলাম যে হয়তো মেয়েদের যার যার আলাদা নিজস্ব মানে ময়লা ফেলার জিনিস আছে পরবর্তীতে আমি খবর নিয়ে দেখছি যে না অফিসিয়ালভাবে বড় বড় ড্রাম থাকে ওইখানে বড় বড়ো কিসবালা থাকে ওইখানে মানে সব ময়লা একত্রিত ফেলে তারপর কিসবালা আছে মানে কিসবালা আছে এটা আমার ভুল হয়েছে এতটুকু তারপর শুনি আবার এইটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেই রুমের মেয়েটি উদা হয়েছে মানে খালি বালি হয়ে গেছে ওই রুমের কেউ এই লাশের যে পোশাক এটার সাথে মানে মিল খুঁজে মানে পাইতেছে না তো এইগুলি থেকে বোঝা যেতেছে যে আসলে সবাই মানে গুজবে কান পেতে ক্লাসিক ফ্যাশনের এত বড় ক্ষতি আমি যখন জানতে পারছি যে আসলে যে রোমের লোকটি মানে নাই এখন উনি রোমে নাই এখন হইতে পারে ওনার লাস্ট আবার হইতে পারে যদি আপনারা নিজের চোখে দেখে থাকেন আপনারা কেউ যদি নিজের চোখে দেখে থাকেন যে হ্যাঁ এখানে লাশ আছে। তাহলে হইতে পারে ওনার লাশ আর যদি লাস্টে আপনারা নিজের চোখে কেউ না দেখেন তাহলে হইতে পারে উনি খালি বালি হয়েছে অন্য কোথাও আছে তো যদি উনি অন্য কোথাও থাকে তাহলে ভবিষ্যতে আসবে তখন হয়তো আমার গালি আমি ফেরত নিতে পারব তো চলুন ভাই সামনের দিকে আগাই কী করছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন যে যে ফেস টুতে ফেস টুতে যে ওয়ার্কার সেন্টার আছে যেখানে ওয়ার্কারদের মানে জিম করার জন্য মানে বিভিন্ন রকমের সুযোগ সুবিধার জন্য যে রুমটি তৈরি করছে কোম্পানি সেই কোম্পানিটিকে কিভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আপনারা একটু যদি দেখেন আচ্ছা আমি যেই যে এখানে যে জায়গাগুলি দেখাইতেছি ভাঙছে আপনারাই তো ভাঙছেন আমি তো আর ওইখানে গিয়ে ভাঙি নাই এই জায়গাগুনি দেখানো কি দেখছেন কিভাবে গ্লাসগুলিকে ভাঙছে এই জায়গাগুনি দেখানো কি আমার অপরাধ এগুলি দেখানো কি আসলে আমি ক্লাসিকের দালাল সানাল কুমার থেকে কত টাকা খাইছি দেখেন বিল্ডিংটার কি অবস্থা হয়েছে আপনারা নিশ্চয়ই এখানে কিছু ভিডিও ফুটেজ দেখতে পাইলেন এই যে ঔষধগুলি এমন ভাবে আপনারা ভেঙে চুরে মানে নষ্ট করে দিচ্ছেন এখানে তো আপনাদেরই চিকিৎসা করা হয় আপনাদের মতো সাধারণ ওয়ার্কারদের যদি মানে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এখানে আপনাদেরই চিকিৎসা করা হয় এখন এই যে ওয়ার্কার সেন্টারটা আপনারা বাঙলেন এখন আপনাদের চিকিৎসাটা এখন কোথায় দেওয়া হবে এখানে কি ভাই আমি খুব বেশি বল বলছি যে আপনারা বাংচুর করছেন আপনারাই একটা সময় হয়তো অসুস্থ হইতে পারেন বা এতগুলি মানুষের মধ্যে অসুস্থ কেউ হইবে না এটা তো কথা না স্বাভাবিক বিষয় এটা অসুস্থ হইতেই পারে এখানে তো চিকিৎসা দেওয়া হইতো যে এই যে এখন ভাঙছেন এইটা ভাঙার পর আবার নতুন করে মেরামত করা হবে নতুন করে মেরামত করার পর তারপর আপনাদের চিকিৎসা হয়তো এখানে দিতে পারে আমি তো আমার মনে হইতেছে ভাই এখনও পর্যন্ত আমি ভুল বলি নাই দেখি আবার সামনে কি বলি এই চিন্তাটা কি আপনারা একবার করছেন একবারও করার নেই এই ওষুধগুলি ভাঙচুর মানে ওষুধগুলি ফালাইছেন বিল্ডিংটারে ভাঙছেন এই কোম্পানির কত টাকার ক্ষতি করছেন আপনারা এই যে দেখেন গ্লাসগুলি যে আপনারা কতগুলি গ্লাস এইভাবে ভাঙছেন এই কত টাকার ক্ষতি করছেন কোম্পানির মালিক মানে কতটা ধৈর্যশীল হবে আর আপনাদের প্রতি হয়তো আমার এই ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই গালাগালি করবেন এটা আমি খুব ভালোভাবেই জানি কিন্তু ভাই যেটা সত্য ওইটা তো বলতেই হবে যদি আপনার বিবেক বুদ্ধি থাকে সাধারণ জ্ঞান থাকে তারপর আপনারা চিন্তা করবেন। আপনারা বাংলাদেশ থেকে মানে বিনা পয়সায় বাংলাদেশ থেকে আসার জন্য কিন্তু বিদেশে টাকা লাগে না বিনা পয়সায় আপনারা এই বিদেশে এসে কাজ করতেছেন আপনাদেরকে থাকা খাওয়া বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কোম্পানি গুলো এখানে মনে হয় আমি একটু এখানে মনে হয় আমি একটু দালালি করতেছি যে আসলে বিনা পয়সায় আসছেন এখানে কোম্পানি থাকা খাওয়া বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছে তো তারপরও আপনারা কেন এই ধরনের ক্ষতি করতেছেন ঠিক আছে এটা যদি আপনারা দালালির পর্যায়ে নেন দালালি অনেকেই বলছে অনেকেই কমেন্টে গালাগালি করছে যে টাকা নেয় ঘুষ নেয় তোর বাপেরা এই শেয়ার ধুমবাধম যদি ভাই বইয়েছেলে ঘুষ নেয় ওটা বইয়েছেলে ব্যাপার ক্লাসিকের মালিক তো এটা বিষয়ে কিছু জানে না আমি এই বিষয়ে আসলে বোঝানোর চেষ্টা করেছিলাম বলে দিচ্ছে তারপর আপনারা যেভাবে বিভিন্ন ইস্যু নিয়ে ছোটখাটো ইস্যু নিয়ে অনেক সময় আন্দোলন করেন হ্যাঁ আমি অস্বীকার করি না যে অনেক আন্দোলন আপনাদের মানে যুক্তিসঙ্গত আছে আবার যুক্তি ছাড়া অনেক আন্দোলন আছে তো এখানে আমি কি বললাম যে আমি অস্বীকার করি না যে আপনাদের যুক্তিসঙ্গত আন্দোলনও আছে আবার যুক্তি ছাড়া অনেক আন্দোলন আছে যদি যুক্তি ছাড়া আপনাদের আন্দোলন কোনটি এটি যদি জানতে চান তাহলে আমার কমেন্টে আবারও কমেন্ট করতে পারেন আমি একেবারে প্রুফ সহকারে আমার নিজের ভিডিও দিয়ে আমি দেখিয়ে দেব যে আপনারা যুক্তি ছাড়া কি ধরনের আন্দোলন করছিলেন সামনের দিকে আবার দেখে ভাই আমি এই ছোটখাটো জিনিসগুলি নিয়ে যে আপনারা আন্দোলন করেন এটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় সারা পৃথিবীর মানুষ কিন্তু জানে তখন জানতে পারে বুঝতে পারে যে বাংলাদেশের মেয়েরা এরকম ধরনের উচ্ছৃঙ্খল বাংলাদেশী মেয়েরা এই ধরনের ভাঙচুর করেন এটা কিন্তু যে শুধু আপনার একার বদনাম তা কিন্তু না এটা কিন্তু আমাদের দেশের বদনাম তো সুতরাং আমি সর্বশেষ এটাই বলতে চাচ্ছি যে আপনারা কেউ কখনই গুজবে কান দিবেন না আপনারা আগে দেখবেন বুঝবেন বোঝার চেষ্টা করবেন যে আসলেই কি এরকম ঘটনাটা কি ঘটছে কিনা এখানে কিন্তু ভাই আমি বলার চেষ্টা করছি আপনারা যদি আন্দোলন করেন তাহলে আপনাদের সাথে সাথে আমাদের দেশের মূর্তি নষ্ট হয় তো আমি দেশ নিয়ে কথা বলছি দেশের ভালোটার জন্য হয়তো আমি বলছি এখানে যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে তারপর আপনারা হয়তো আন্দোলন করেন আন্দোলন করেন সবাই একসাথে আপনারা মাঠে নামেন নিচে নামেন নিচে নেমে আপনারা আন্দোলন করতে পারেন মিছিল করতে পারেন কিন্তু কোনো কিছু বাংচুর করতে পারেন না কোনো কিছু বাংচুর করার অধিকার আপনাদের আমি মনে করি নাই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ক্লাসিক ফ্যাশনের আশেপাশে যারা আছে সকলের কাছে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ বন্ধুরা আপনারা শুনলেন যে আমি আমার ভিডিওতে আসলে কি বলেছিলাম তো অনেকেই আপনাদেরকে বিশ্লেষণ করে আমি দেখাইলাম যে আমি আমার ভিডিওতে কি বলেছিলাম অনেকেই আমাকে নিয়ে টিকটকে আমাকে ভাইরাল করে ফেলাইছে আজকে অনেকে জোতা মারতেছে অনেকে গালিগালাজ করতেছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানে আমার বিপক্ষে কথা বলতেছেন কিন্তু আমি শুধুমাত্র ক্লাসিক ফ্যাশন না বা জর্ডানের লোকজন না আমার ভিউয়ার্স যারা আছে টোটাল সবার কাছে আমি অনুরোধ জানাবো যে আমার এই ভিডিওটিতে যদি আমি খারাপ কিছু বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমি খারাপ বলছি আর যদি ভালো কিছু বলে থাকি তাও জানাবেন যে আসলে আমি যুক্তিসঙ্গত কথা বলছি না যুক্তি সারা কথা বলছি যদি আমি যুক্তিসঙ্গত কথা বলে থাকি তাহলে ওয়েল আর যদি যুক্তি সারা কথা বলে থাকি তাহলে আপনারা আমাকে যে ধরনের শাস্তি দেন বা গালাগালি করেন আমি ওটা মেনে নিতে রাজি আছি তো আশা করি আমি আপনাদেরকে ভুল ভাঙানোর চেষ্টা করছি বা ভুল ভাঙাতে পারছি কারো কারো কাছে ভাই আমি একটাই দাবি করি যে আমি আসলে কোনো সাংবাদিক না ক্লাসিক ফ্যাশানে টাকা খাওয়ার মতো দালাল না আমি হচ্ছে একজন শখের ইউটিউবার আমি শখের বিষয়ে বিভিন্ন জায়গার ভিডিও করি মানে সুন্দর সুন্দর জায়গায় যদি ঘুরতে যাই ভালো ভালো জায়গার ভিডিও করি পাশাপাশি ইদানিং জর্ডানে প্রতিদিন কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হইতেছে এই বিষয়গুলি আমি জানাই তো গতকালকে জর্ডানের ক্লাসিক ফ্যাশানে এরকম আন্দোলন সৃষ্টি হওয়ার কারণে আমি কিছু কিছু জায়গা থেকে ভিডিও ফুটেজ নিয়ে মানুষের কাছে কল দিয়ে সঠিক তথ্য নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু অনেকেই হয়তো ভাবতে যে কোম্পানির কাছ থেকে আমি টাকা খেয়ে দালালি করছি ক্লাসিক ফ্যাশানের কেউ আমাকে চিনেই না দালালি তো পরের সাবজেক্ট ক্লাসিক ফ্যাশনের কেউ আমাকে চিনেই না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাপেস আমার জন্য দোয়া করবেন আর গালি গালি গালাস যদি যারা এখনও করতে চান তারা একটু হালকা করে করেন বা বেশি বেশি করে করেন বা একটু হালকা করে করেন ইজ্জতে লাগে